ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন, কিন্তু সেই বিষয়টা, শারীরিকভাবে সুস্থ থাকাটা কিন্তু এখন আমাদের একটা যুদ্ধ জয়ের সময়। কোনো না কোনো রোগ কিন্তু আমাদেরকে কোনো না কোনো সময় থেকে কিন্তু ঘিরে রেখেছে বা হঠাৎ করে আক্রমণ করছে, কিন্তু কার কখন কোন রোগ আক্রমণ করবে এটা তো সহজে কেউ জানে না। সেই ক্ষেত্র ধরে যারা মনে করছেন যে শারীরিক অসুস্থতা নিয়ে কিছু প্রশ্ন করবেন লাইভ অনুষ্ঠান আপনাদের জন্য, আর সেই ক্ষেত্র ধরে যারা এই অনুষ্ঠানের সাথে দীর্ঘ বছর ধরে আছেন, তারা জানেন ডক্টর কনিষ্ক সরকার মানে কিন্তু যে কোনো রোগ নিয়ে তিনি কিন্তু গোড়া থেকে চুল চেরা বিশ্লেষণ করে সাধারণ মানুষকে কিভাবে সতর্ক অবলম্বন করতে হবে সবটা বুঝিয়ে দেয়। কয়েকটা এপিসোড ধরে কিন্তু আমাদের যেটা চলছিল সেটা হচ্ছে গ্যাস্ট্রিক নিয়ে কথা। প্রথমে আলোচনা শুরু হলো গ্যাস্ট্রিক আলসার নিয়ে, মাউথ আলসার নিয়ে, তারপর যাবতো কিন্তু ক্যান্সারের সাথে সংযোগ স্থাপন যেটা হচ্ছে সেইটার কতটা কিভাবে কি করা যায়, কিভাবে বুঝবো, কিভাবে আমরা বুঝতে পারবো আগাম যে এখানে ক্যান্সারের কিছু সম্ভাবনা রয়েছে, সেই থেকে ডাক্তারবাবু গত পর্বে কিন্তু 13টি আলোচনা করেছিলেন, 13টি কারণ নিয়ে যে গ্যাস্ট্রিক ক্যান্সারের বিষয়। সেই পরিপ্রেক্ষিতে দর্শক বন্ধুরা জানতে চেয়েছে যে সেই 13টি কারণের মধ্যে সাধারণ মানুষ কিভাবে চলবে বা কিভাবে মেনটেন করবে, সেই 13টি কারণের মধ্যে কোন কটি কারণ আমরা সাধারণ মানুষ যদি নিজেদের জীবনের মধ্যে তুলে ধরি তাহলে হয়তো এই রোগগুলো থেকে একটু বেরিয়ে আসতে পারবো কিংবা প্রতিরোধ করতে পারবো, সেই সংযোগ স্থাপনটা আমরা করে ফেলতে পারবো। যেহেতু লাইভ অনুষ্ঠান আলোচনা যাই থাকুক না কেন, আপনাদের শারীরিক সমস্যা নিয়ে যার যে কোনো প্রশ্নের জন্য কিন্তু হাজির থাকেন যিনি প্রতিনিয়ত শনিবার লাইভ অনুষ্ঠান মানে ডক্টর কনিষ্ক সরকার স্যারকে আরও একবার আমাদের মাঝে আপনাদের মাঝে পেয়ে গিয়েছি, জানাবো স্যারকে অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার। নমস্কার। আমার অতি প্রিয় দর্শক শ্রোতিমণ্ডলী, সবার জন্য শুভেচ্ছা। একদম মনের অন্তঃকরণ থেকে, অন্তঃস্থল থেকে আমি চাই এবং আমি জানি আপনারাও চান যে আপনি নিজে, আপনার পরিবার, আপনার মহল্লা, আপনার বসতি যেখানে সেখানে সবাই সুস্থতায়, সুখে এবং শান্তিতে আমরা বসবাস করি, এটা আমরা সবাই চাই। এবং আমি নিশ্চিতভাবে জানি যে আমরা যা চাই বাস্তবের সাথে তার অনেক তফাৎ থাকে। এখন ধরুন এই আজকের কথা, গতকালকের কথা, আমরা তো সবাই সুস্থতার সাথে আরামে আনন্দে সুন্দরভাবে থাকতে চাই। কলকাতা বা তার চারপাশে সেই সুন্দরভাবে থাকার বিঘ্ন হিসেবে ব্যক্তিগতভাবে আমি গতকাল খুব শোকাহত হয়েছিলাম। কি কারণে আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব, সেটা হচ্ছে এই ডেঙ্গি উৎপাতেই নিয়ে। কেন আমি ব্যক্তিগতভাবে শোকাহত হয়েছিলাম শুনলে একটু স্বার্থপর মনে হবে হয়তো আমাকে, কিন্তু এই ইনস্টিংটা, এই ব্যাপারটা সব মানুষের মধ্যেও থাকে, আমার মধ্যেও আছে। মানে আমার জুনিয়র কলিগ, আমি 1981 সালের কলকাতা মেডিকেল কলেজের ব্যাচ, আমার থেকে অনেক জুনিয়র 44 বছর বয়স্ক ডক্টর হাজরা বেলেঘাটা আইডি হসপিটালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ছিলেন। আপনি বয়সটা আন্দাজ করতে পারছেন, 44 বছর কিছু না, তা দেখতে আরোই ইয়ং লাগে। তিনি মানুষের সেবা করতে গিয়ে এই ডেঙ্গি আক্রান্ত প্রচুর রুগী বেলেঘাট আইডি হসপিটালে এখন, তাদের সেবা দিতে গিয়ে নিজে ডেঙ্গি আক্রান্ত হয়ে গত পরশু দিন মারা গেছেন। তো ব্যক্তিগতভাবে এটা আমার পক্ষে খুব খুব মানে শোকের কারণ। ডাক্তারবাবুরা মারা যাচ্ছেন, যারা সব আমাদের সমস্ত কিছুকে আরও বেশি ভালো করবার জন্য চেষ্টা করেন, সোশ্যাল ওয়ার্কার, পুলিশে যারা কাজ করেন, শান্তিরক্ষা বাহিনীতে যারা কাজ করেন, শিক্ষক শিক্ষিকা, সমস্ত স্তরের মানুষ কিন্তু ডেঙ্গি থেকে মানে কেউ মুক্ত নন, এবং এর মধ্যে প্রত্যেক স্তরে কেউ না কেউ একাধিক অনেক বেশি সংখ্যায় মানুষ মানে মারা যাচ্ছেন, যাদের এই বয়সে মারার কোনো প্রশ্নেই নেই। তো এইটা একটা, আমি মনে করি যে আমি গ্যাস্ট্রিক নিয়ে আলোচনা করছিলাম,
স্টমাকের ক্যান্সার নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু যেটা আশু আমাদের একদম যুদ্ধকালীন তৎপরতায় মোকাবিলা করা দরকার। আমি এক জায়গায় লিখেছি যে আমরা যারা স্বাস্থ্য পরিষেবার সাথে সরাসরি যুক্ত, আমরা বলতে শুধু ডাক্তার নয়, ডাক্তার সেবিকা মানে যারা নার্স আছেন, যারা হাসপাতালের কর্মচারী আছেন, যারা রাস্তাঘাট পরিষ্কার করবার জন্য সকাল বিকেল কাজ করেন, যারা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন যে জমা জল কোথাও রয়েছে কি না, তা কারুর বাড়িতে জ্বর হয়েছে কি না, এই সমস্ত মানুষ আমরা একদম যুদ্ধকালীন ভিত্তিতে এই মারাত্মক যে একটা, এটাকে আমি মহামারী বলবো না, মানে আমাদের ভাষায় মানে প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন আমরা বলতাম, তো সেই ভাষায় এখন এটা মহামারী হিসেবে দেখা দেয়নি তা নয়, কিন্তু এটা মারাত্মক রকমের একটা দুশ্চিন্তার কারণ নিশ্চয়ই। তো সেইটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এর থেকে বেরিয়ে আসতে পারি সবাই মিলে কাজ করে, এবং এর মধ্যে আমি আসল মানে আজকের যে টপিক সেটাতে যাওয়ার আগে, যেহেতু অনেক মানুষ এই অনুষ্ঠান শোনেন এবং পরে এটা ইউটিউবে যায়, সেখানেও প্রচুর মানুষ দেখেন এবং শোনেন, সেই জন্য একটু আপনাদের মাধ্যমে একটা বার্তা পরিষ্কার করে আমি সবার কাছে পৌঁছানোর জন্য বলতে চাই, সেটা হচ্ছে দেখুন এই যে ডেঙ্গু বলুন ডেঙ্গি বলুন যে নামে ডাকুন না কেন, এই রোগটার চিকিৎসা করা যতটা সোজা বা সহজ, মানে যে রাস্তায় চিকিৎসা করা হয় তার থেকে এই রোগটা যাতে না হয় সেই জন্য নিজেকে একটু ঠিকঠাক রাখা অনেক সোজা। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে খুব ছোট্ট দু একটা রাস্তা যদি আপনারা একটু সবসময় মনে রাখেন না, ডেঙ্গি আপনাকে ছুঁতে পারবে না, টাচ করতে পারবে না, আর যদি ঈশ্বর না করুন অসুখ কারুর হয় সেটা কী করে করতে হবে পরে হয়তো একদিন আলোচনা করব, বা পরে যদি আপনারা কেউ প্রশ্ন করেন উত্তর দেবো, কিন্তু কী করে আপনারা ডেঙ্গির মারাত্মক আক্রমণ থেকে দূরে থাকবেন সেইটার জন্য কয়েকটা কথা সবসময় বলা হচ্ছে, বিভিন্ন মাধ্যম থেকে বলা হচ্ছে, সেটা আমি রিপিট করব। মূল হিসেব হচ্ছে যে বাড়িতে যদি একটা মশাও থাকে তাহলে মশারি টাঙিয়ে শুতে হবে। অনেকের মানে আমার প্রচুর রুগী মানে ভর্তি আছে কয়েকটি নার্সিংহোমে, তো তাদের কাছ থেকে শুনেছি এবং তারা সবাই যারা ডেঙ্গি আক্রান্ত তারা সবাই বলেন বাড়িতে মশারি আছে কিন্তু মশারি টাঙাই না বলে একটা কথা বলেন, সেই কথাটা আমি শেয়ার করছি আপনাদের সাথে, মানে শেয়ার করছি কারণ এটা কি আপনাদেরও লাগে? একজন বলছেন, একজন মহিলা বলছেন আমার দম বন্ধ হয়ে যায়, দম বন্ধ ভাব, বাড়িতে তার কিন্তু এসি আছে কিন্তু মশারির তলায় গেলে দম বন্ধ ভাব হয়ে যায়, এই জন্য উনি মশারি টাঙান। আর আরেকজন কম বয়সী মেয়েই বলবো বদ্ধ মহিলা না, সে বলল যে আমি মশারির টাঙায় গেলে তলায় ঢুকলে নাকি আমার মানে কি মোবাইলের ওই যে ইয়েটা কানেকশানটা ঠিক মতো আসে না, এই এই এরকম সব অসম্ভব মানে খেলো যুক্তি, মানে নেট পাই না, নেট কানেকশানের অসুবিধা হয়, এরকম কেউ কেউ বলছেন। তা আমি বলি এই কয়েকদিনের জন্য যাই ঘটুক না কেন, যদি বাড়িতে মশা থাকে, একটা মশাও থাকে, তাহলে কয়েকটা দিনের জন্য আপনি মশারি টাঙিয়ে শুন, এইটা প্রথম। অনেকে বলবেন যে ওই চারপাশ পরিষ্কার, জল যাতে না থাকে, আসলে আমাদের আরেকটু উত্তরণ হতে হবে যে জল যাতে না জমে, আসলে আমরা জমা জল বলতে যা বুঝি সেটাকে আরেকটু ধারণাটা পরিবর্তন করতে হবে। জমা জল যদি নাও থাকে, যে ছোট একটা ধরুন ছিপি বলি না আমরা, শিশির ওপরে যে ছোটো ছিপি, এই ছিপি যদি কোথাও পড়ে থাকে তাতে যেটুকুনি জল জমে তাতেও কিন্তু ওই ডেঙ্গুর মশা ডিম পাড়তে পারে এবং সেটা থেকে বাড়তে পারে। কাজেই চারপাশটা অতটা পরিষ্কার যদি আমরা রাখতে পারি ভালো, যদি অতটা পরিষ্কার রাখতে না পারি মশারি টাঙিয়ে শোয়ার কোনো বিকল্প নেই, এটা একটা দিক। আর একটা হচ্ছে নিজস্ব ইমিউন সিস্টেমকে একদম তুঙ্গে রাখা। এবং আমার অনুষ্ঠান যারা অনেকদিন ধরে শোনেন তারা লক্ষ্য করবেন আমি অনেক ক্ষেত্রে এই বছরখানিক বছর দেড়েক আগে যে কোভিডের মহামারী গেল সেই সময়ও আমি বেশ কয়েকবার এই ইমিউন সিস্টেমের ব্যাপারে অনেক
গভীরে গিয়ে আলোচনা করেছিলাম, এই ইমিউন সিস্টেমের বিরাট বড় ভূমিকা আছে কিন্তু। অর্থাৎ একই ডেঙ্গুর মশা একজনকে কামড়ে তাকে অত্যন্ত ক্ষতি করে দিচ্ছে, আর একজনকে সেই ক্ষতি করতে পারছে না। আমার চোখের সামনে গত পরশু দিনের যে হাতে গরম এক্সাম্পল, আমার খুব দুঃখজনক, মানে আমার বলতে গেলে সত্যি সত্যি খুব খারাপ লাগে এবং কান্না ভেতরে থাকে, তো সবার সামনে টিভির সামনে চোখ দিয়ে জল তো ফেলতে পারি না। আর ছোটোবেলা থেকে কেমন যেন শেখানো হয়েছিল যে এই বেটা ছেলেরা আবার কাঁদে নাকি, এরকম একটা শেখানো হয়েছিল, তো সেই ব্যাপারটাও আছে। কিন্তু পরিষ্কার করে বলি যে ওই যে ডাক্তারবাবু ডক্টর হাজরা, তাকে এবং তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, উনি মানুষের জন্য কাজ করতে গিয়েছিলেন, কাজ করতে গিয়ে নিজের ইমিউনিটি ঠিক রাখবার উনি জানেন, কিন্তু নিজের ইমিউনিটি কী করে ঠিক রাখতে হয় আমি যতটা জানি হয়তো ততটাই জানেন বা তার থেকে বেশি ভালো জানেন, কিন্তু সেই সময়টা উনি পাননি। অর্থাৎ নিজের ডেডিকেশন, নিজের ডিউটি পালন করতে গিয়ে ওই সময়টুকুনি উনি করে উঠতে পারেননি। সেই সময়টুকু কিসের জন্য ব্যয় করতে হবে? প্রত্যেক দিন যারা চান, কি পুরুষ কি মহিলা, তাদের ইমিউনিটি ঠিক রাখবেন। খাওয়া দাওয়া নিয়ে তো সবাই জানেন বলতে কোনো মানে আরেকবার দ্বিতীয়বার হয়তো পরে সময় পেলে বলবো, কিন্তু যেটা লোকে মিস করে যান সেটা হচ্ছে এখন প্রায় শীতকাল পড়ে গেছে, মোটামুটি 5:15 থেকে এই 5:20-25 মধ্যে সূর্য উঠে যাচ্ছে। জাস্ট সূর্য ওঠার আগে এই 5:10-5:05 বেরিয়ে অন্তত 4.5 কিলোমিটার একটা ভালো হাঁটার জুতো পরে যদি আপনি আপনি যেখানে থাকেন সেখানে হাঁটতে পারেন সপ্তাহে 5 দিন অন্তত, আপনি দেখবেন আপনার ইমিউনিটি সত্যি সত্যি বুস্ট হচ্ছে, প্রোভাইডেড আপনি মোটামুটি একটা নর্মাল খাওয়া দাওয়া করছেন এবং মনে আনন্দে আরামে আছেন। খুব বেশি রাগ, খুব বেশি দুঃখ, খুব বেশি ভয় আতঙ্ক এইসব জিনিস যদি মনের মধ্যে থাকে তাতে ইমিউনিটি কমে যায় এবং সেই ইমিউনিটি কমা থেকে এই ধরনের রোগ, ডেঙ্গি টাইপের আর ভাইরাল ইনফেকশন আরও অনেক কিছু আছে যেগুলো আজকের এই ডিসকাশনের জন্য একদম পেরিফেরাল, মানে সেসব করলে আসল জায়গায় আমি পৌঁছতে পারবো না, তো সেইগুলো থেকে যদি দূরে থাকতে হয় এই ডেইলি যে এক্সারসাইজ, যারা যোগা করেন যোগা শিডিউল বজায় রাখা, ডায়েট এবং মন একটু আনন্দে একটু প্রশান্তিতে থাকা সেইটা একটু চেষ্টা করতে হবে, সেটা চেষ্টা করলে অনেকটা আমরা ডেঙ্গি থেকে দূরে থাকতে পারবো। এই কথাগুলো বললাম একদম আমার ব্যক্তিগত স্তর থেকে এবং ব্যক্তিগত অভিজ্ঞতা তথা ব্যক্তিগত ব্যথার জায়গা থেকে। দর্শক শ্রোতৃমণ্ডলী হয়তো ভাবছেন যে ডাক্তারবাবু গ্যাস্ট্রিক ক্যান্সার নিয়ে আলোচনা শুরু করেছিলেন, বললেন গ্যাস্ট্রিক ক্যান্সার নিয়ে আলোচনা করব, কিন্তু এতক্ষণ ধরে ডেঙ্গি নিয়ে বলে চলেছেন, এর পেছনে কারণ কী? কারণ হচ্ছে চারপাশে আমার দেখা অভিজ্ঞতা এবং আমাদের আমার রোগীদের কাছ থেকে শোনা যে বক্তব্য এবং ব্যক্তিগতভাবে এরকম 44 বছর বয়সের একজন ইয়াং ডাক্তার, যিনি আরও অনেক বছর সমাজের জন্য অনেক কিছু করতে পারতেন, আপনারা জানেন একজন ডাক্তারকে কত পড়াশোনার পর ট্রেনিংয়ের পিরিয়ডটা বোধ হয় সব থেকে বেশি অন্য যে কোনো প্রফেশনের থেকে, আমাদের ট্রেনিং পিরিয়ডটা অনেক বেশি, মানে ইন্টার্নশিপ হাউস স্টাফশিপ তারপরেও জুনিয়র ডাক্তার হিসেবে কাজ করা, সেই যে পুরো সময়টা নিয়ে সেই যে অভিজ্ঞতা এবং এই যে জ্ঞান সেটা মানুষের কাজে আসুক এটা আমরা সবাই চাই। অর্থাৎ কম বয়সে এরকম মাঝ বয়সে যদি কোনো অ্যাক্টিভ ডাক্তারবাবু তিনি প্রাণ হারান সেটা সমাজের জন্য একটা ক্ষতি আর আমাদের জন্য তো ব্যক্তিগত, আমার জন্য তো অত্যন্ত ব্যক্তিগত দুঃখের ব্যাপার। আমি বারবার করে এই কথাটা উল্লেখ করছি যাতে দ্বিতীয় এরকম ঘটনা আমাদের পশ্চিমবঙ্গে তথা কলকাতায় আর না ঘটে, এই জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। এই জানিয়ে আজকের গ্যাস্ট্রিক ক্যান্সার নিয়ে বক্তব্য আমি শুরু করব। দেখুন, আমি গতদিন গ্যাস্ট্রিক ক্যান্সারের যারা শুনেছেন তারা মনে আছে আমি একটা লিস্ট বা ফর্দ করেছিলাম, 13টি কারণ বলেছিলাম, মনে থাকার কথা নয়, যদি কারোর ইউটিউবে ওটা সেভ করা থাকে তারা শুনলে শুনতে পারবেন। আচ্ছা, এই যে 13টি কারণ বলেছিলাম, গ্যাস্ট্রিক ক্যান্সার নিয়ে আলোচনা করেছিলাম, এর পিছনেও এটা একটা পরিপ্রেক্ষিত আছে, সেটা নিয়ে কিন্তু গতদিন আলোচনা করিনি, আমি একটু ছুঁয়ে যাব কারণ অনেকে ফোন করেছেন
তাদের প্রশ্ন শুনে আমার মনে হচ্ছে যে আমার পরিপ্রেক্ষিতটা মানে কনটেক্সটটা একটু মানে মানুষকে বলে দেওয়া উচিত একটি সেন্টেন্সে কি দুটি সেন্টেন্সে, সেটা হলো যে সারা পৃথিবীতে কিন্তু এই গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রিক ক্যান্সার, এই ডেঙ্গু যেমন আমাদের শুধু পশ্চিমবঙ্গ বা এই কলকাতার চারপাশে হচ্ছে, গ্যাস্ট্রিক ক্যান্সার তা না, সারা পৃথিবীতে মানুষের মধ্যে সব থেকে বেশি ওষুধ যেটা কিনে খায় এখন পর্যন্ত, গতকালও কিনে সেই ওষুধ কিনে খেয়েছে, সেটি কিন্তু আলসারের ওষুধ, প্রোটন পাম্প ইনহিবিটার। আমি এটা ফোন নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। মিস্টার দাস কোথা থেকে বলছেন? আমি বলছি তো সুন্দরবন থেকে। সুন্দরবনের কোথায় বলুন, আমি হয়তো চিনি, কোথায়? ওটা আছে ক্যানিং লাইন। হ্যাঁ, ক্যানিং লাইনের কোথা থেকে? ক্যানিং এর বাসন্তী থেকে বলছেন। হ্যাঁ বলুন বলুন বলুন। আপনার বয়সটা কত? আমার বয়স 26 বছর। কাশি কবে থেকে হচ্ছে? কাশি এই তো মোটামুটি 15-17 দিন হতে গেল, 15 দিন মতো হবে। কিন্তু জ্বর নেই, কোনো জ্বর বিনা কাশি নেই, জ্বর তো নেই, নাক শ্বাস পুরো নাকের দিকটা একটু বন্ধ হয়ে যাচ্ছে, মানে নাককে মানে ঠান্ডা যেটা হয় আর কি, সেরকম নাক বন্ধ হয়ে যাচ্ছে আর কাশি হচ্ছে। এই ক্ষেত্রে আবার রাতে তো ঘুমাতে গেলে ঘুমাতেই পারছি না, এরকম অবস্থা, মানে কিছু দিনভর এতটা কাশি হয় না, বাট রাতে যখন ঘুমাই প্রচন্ড কাশি হতে থাকে, মানে বিছানা থেকে উঠে যেতে হয় এরকম কাশি। ও, ওটাকে সারাতে হবে আমি বলছি। আমার আর একটা খালি জিনিস জানার আছে, এর আগের শীতকাল আসার সময় কি এরকম হয়েছিল না? এই প্রথম হচ্ছে, মনে পড়ছে না। ঠিক ঠিক আছে ঠিক আছে, আপনি কি কাছাকাছি মনে পড়ছে না? এরকম দেখছি, আগে এরকম হয়েছে বলে আমার মনে হয় খেয়াল আসছে না। আচ্ছা, তো আপনি কি, হ্যাঁ এখনো কাশি হচ্ছে, আপনি আমার কথাটা মন দিয়ে শুনুন, আপনি কাছাকাছি কোনো ডাক্তারবাবুকে দেখিয়েছেন? আমি একটু পরিষ্কার করে দিই, যেটা করতে হবে প্রথম, এই ধরনের কাশিতে জ্বর ছাড়া কাশি, মানে জ্বর নেই কাশি হচ্ছে, এবং খুব আপনি এটা স্পষ্ট করে বলে দিলেন, আমি যখন রাত্রে ঘুমোতে যাই রাত্রে কাশি বাড়ছে, এই কথা বললেন না, রাত্রে কাশি বাড়ছে, এবং তার সাথে আরেকটা কথা বললেন, নাকটা আটকে যাচ্ছে, তাই না? নাক আটকে যাচ্ছে, তা এই সমস্ত জিনিস মানে আমাদের ভাষায় আমরা কোরাইজা বলি, হেয় ফিভার বলি, এইসব নানা রকম নামে ডাকি। আসল কথাটা হচ্ছে যে শীতকালীন ওয়েদার চেঞ্জের ফলে অ্যালার্জি ঘটিত একটি কাশির সমস্যা, এটা হচ্ছে মানে বাংলা করলে এরকম দাঁড়ায়। তো এটাকে কমব্যাট করবার জন্য প্রথম রাস্তা হচ্ছে দিনে 3-4 বার নুন জলে, বা আপনার কাছে যদি কোনো মাউথওয়াশ থাকে সেটা দিয়ে গার্গল করা, এটা প্রথম। আর বাড়িতে ভিটামিন সি ট্যাবলেট 500 মিলিগ্রামের অন্তত 5-7 দিন খাওয়া, যদি 3 দিনের মধ্যে থেকে একটু ইম্প্রুভমেন্ট না পান তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে এরপরে এর সাথে মানে অ্যান্টি অ্যালার্জিক ক্রিমির ওষুধ এবং কাশির জন্য অন্য কিছু খাবেন কি না সেটা ঠিক করতে হবে। অনেকে এখানে ভিটামিন সি 500 মিলিগ্রামের ট্যাবলেট বিভিন্ন নামে পাওয়া যায়, ওষুধের দোকানে পাবেন, এটা অনায়াসে ডাক্তারবাবুর প্রেসক্রিপশন বিনা আপনি 7 দিন খেতে পারেন দৈনিক একটা করে। এবং এছাড়া গার্গল করতে বললাম, আর 3 দিনের মধ্যে যদি না কমে তাহলে একবার ডাক্তারবাবুকে দেখাতে বললাম, কারণ আপনাকে আমি এখান থেকে আমি ওষুধের গোত্রগুণও বলে দিতে পারি, কিন্তু ওষুধ প্রেসক্রাইব করা উচিতও নয়, করবও না। আপনি ডাক্তারবাবুকে দেখিয়ে 3 দিনের মধ্যে যদি না কমার দিকে যায় তাহলে ডাক্তারবাবুকে দেখাতে হবে। আর এখানে একটা জিনিস বলার আছে, অনেকেই আপনি হয়তো নন,
একটু আপনাদের আগের জেনারেশনে, মানে আমাদের সময় তো ছিলই কাশি হলেই আমরা কাশির সিরাপ খুঁজতাম, মানে কাশির ওষুধ কোথায় বলতে কাশির সিরাপ একটু খাওয়া। বিশ্বাস করুন এই ধরনের কাশিতে প্রথমেই কাশির সিরাপের ভূমিকা প্রায় কিছু নেই, এটা একটু পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, ওই জন্য যেটুকুনি আমি বললাম ওইটা করে দেখুন, এক্ষেত্রে কাঁচা হলুদের কোনো ভূমিকা আছে কিনা আমি জানি না। বাকি যা যা আপনি করেছেন, ডাবের জলের কথা বলছেন, তারও কাশির ক্ষেত্রে ভূমিকা আছে কিনা জানি না। ডাবের জল তো খারাপ জিনিস নয়, লোকের ব্যবহার মানে খাওয়ার জন্য ভালো, সেটা ঠিক আছে, কিন্তু কাশির জন্য কোনো কমানোর ভূমিকা আছে কিনা আমি জানি না, ওই জন্য আমি ওখানে চুপ রইলাম, উজ্জ্বল রইল আমার কথা। ঠিক আছে, আর কোনো কিছু জিজ্ঞাসা? হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে আমার হেল্পলাইনে ফোন করলে আমি জবাব দেবো। ধন্যবাদ, আমি লাইন বিচ্ছিন্ন করছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, বাসন্তী থেকে মিস্টার দাস ফোন করেছিলেন, কম বয়সী যারা তাদের কাশির অসুবিধে, আর যারা মাঝ বয়সী এবং একটু বয়স্ক লোক তাদের কাশির অসুবিধের মধ্যে তফাৎ আছে, তো ওটা নিয়ে আলোচনা করবো, একটা ফোন নেবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যালো ডাক্তারবাবু, নমস্কার, বাণী চক্রবর্তী বেহালা থেকে। হ্যাঁ বাণী দেবী, বলুন। আচ্ছা, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, আপনি যে ডেঙ্গির জন্য যে আমাদের এগুলো সাবধানতা বললেন, তো আমরা তো যত শুনেছি যে ডেঙ্গির মশা এডিস ইজিপ্ট দিনের বেলায় কামড়ায়, সেক্ষেত্রে মশারি কতটা উপকার? খুব সুন্দর। মশা কি করে বোঝে এটা দিনের বেলা না এটা রাত্রিবেলা, এটা একটু বলুন তো। একদম আছে 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 তো, তা কথাটা তো ফটো সেন্সিটিভিটি, ফটো কথাটার মানে তো লাইট, তার মানে সেন্সিটিভিটি টু লাইট, দিস ইজ নট এ স্পেসিফিক সেন্সিটিভিটি টু সানলাইট অনলি, এইটা মাথায় রাখতে হবে তো। বুঝতে পারলেন তো, এই যে দিনের বেলায় কামড়ায় এটা আমরা যে ছোটবেলা থেকে শুনে আসছি, তার কারণটা হচ্ছে সেই গ্রামেতে এখনো পর্যন্ত এই বাসন্তী থেকে যিনি ফোন করেছিলেন সেখানেও আটটার মধ্যে রাত্রি হয়ে যায়, লোকে নটার মধ্যে ঘুমিয়ে পড়ে, কিন্তু কলকাতায় কি আপনি নটার মধ্যে ঘুমোন? আপনি বলুন, আপনার ঘরে আলো জ্বলে কি জ্বলে না? তাহলে ঘরে তো আলো জ্বলে, তাহলে ওরা তো ফটো সেন্সিটিভ, আপনি বললেন আর ফটো মানে তো আলোতে সেন্সিটিভ, তাহলে মানে আপনি বলছেন যে মানে রাত্রিবেলা আমাদের কাজকর্মের সময় কি আর মাসে ভেতর কাটাতে? না না, আমি বলছি যদি আপনার বাড়িতে আলো জ্বলে, ডেঙ্গির মশা ওটা সূর্যের আলো না আপনার এলইডি কাজের সময় হিসেবে ব্যবহার করবে, ও বুঝতে পারবে না তো, ওই জায়গা প্রবলেম হচ্ছে। আর আমি কেন আপনাকে মশারির মধ্যে শুতে বলছি তার কারণ আছে, কারণ ডেঙ্গির মশা যখন বসে তখন নীরবে বসে না, আপনি যদি ঘুমিয়ে না থাকেন আপনি টের পাবেন বসলো, মানে একদম বাচ্চা ছেলে না হলে, খুব বাচ্চা যারা তারা তো বুঝতে পারে না, কিন্তু যাদের মোটামুটি জ্ঞান হয়েছে, মানে আপনার কথা বলছি, আপনি তো মারবেন তো একটা চর হয় সেটা মানে পালিয়ে যাবে, অথবা এক চরে এক মশা মারবেন মারবেন, তো যে কোনো হোক সেটাতে একটা আপনার প্রোটেকশন আছে। সেকেন্ড, আপনি করলেন যে রেপেলেন্ট গুলো, নিশ্চয়ই এখানে রেপেলেন্টের ভূমিকা আছে, যেগুলো এক্সপোজড পার্ট মানে যেগুলো আর কি জামা কাপড়ের বাইরে আছে, হ্যাঁ সেগুলো তো রেপেলেন্টের ভূমিকা আছে, রেপেলেন্ট ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে আরও অনেক বলা যায়, যেমন ধরুন এটা ঠিক যে একটা মিক্সচার অফ পাইন অয়েল অ্যান্ড সিনামন অয়েল, সেইটা যদি জেনুইন হয় সেটা মশার রেপেলেন্ট হিসেবে কিন্তু কাজ করে, কিন্তু এই সমস্ত কিছু তো থিওরিটিক্যাল, চারপাশে যা দেখতে পাচ্ছি, ধরুন একজন মানে যিনি একটা হাসপাতাল চালান, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট মানে একটা হাসপাতাল, অত বড় হাসপাতাল চালান, তা তিনি মারা যাচ্ছেন, এটা তো আমাদের মনে একটা প্রচণ্ড মানে দুঃখের এবং বিস্ময়ের কারণ করছে করছে না, তো তিনি কি এইসব কিছু জানেন না? তিনি সমস্ত কিছু জানেন, কিন্তু এগুলো ইমপ্লিমেন্ট করার সময় উনি পাননি। সবার কাছে অনুরোধ যেন একটু সময় বের করে এটা একটু মাথায় রাখেন, এই জন্য এই কথাটা বলছি, এটা হচ্ছে এই প্রিভেনশনের। একবার ডেঙ্গি হলে কি করতে হবে তাই নিয়ে আমি এখন কিচ্ছু বলিনি, একটা ব্যাপারে অ্যাসিওরেন্স দিতে পারি যে সঠিকভাবে চিকিৎসা হলে একটা প্রাণ যায় না,
মারা যাও, প্রশ্ন নেই। ঠিক আছে, নমস্কার, ঠিক আছে, ধন্যবাদ। ফোন বাণী দেবী ফোন করেছিলেন বেহালা থেকে, এই এই ব্যাপারটা উনি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন যে দিনের বেলা আর রাত্রের বেলা, এবং উনি কারেক্ট অ্যান্সারটাও নিজে থেকেই দিয়েছেন যে ডেঙ্গি মশা ফটো সেন্সিটিভ। এই ফটো কথাটা বাংলায় মানে হলো কিন্তু আলো, অর্থাৎ ডেঙ্গি মশার আলো সেন্সিটিভ। আর সেটাকে আমরা কোনোভাবে কীভাবে ওটা আমার মাথায় আমি জানি না, ভেবে বসি যে সূর্যের আলো সেন্সিটিভ, যে কোনো আলোয় সেন্সিটিভটাকে সূর্যের আলোয় সেন্সিটিভ আমরা ভেবে বসেছি। ওইখানে একটুখানি চিন্তা ভাবনা তফাৎ করতে হবে, পরিষ্কার করে জানতে হবে। আচ্ছা, আর একটা ফোন নিয়ে নেব। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ নমস্কার, আপনি কে বলছেন, কোথেকে বলছেন? চুচুড়া থেকে। হ্যাঁ, চুচুড়া থেকে কে বলছেন? সুকুমার বাবু, বলুন বলুন। হ্যাঁ, তো এর জন্য কোন চিকিৎসা? চিকিৎসা বলতে হুলিয়া পাতির ধাপ ছোট থেকে খাই, কিন্তু হুলিয়া পাতির ভিতরে খেয়ে ওরকম কাজ হচ্ছে। ঠিক আছে, তাহলে কোনো কার্যকর চিকিৎসা যাতে কাজ হয় এরকম কোনো চিকিৎসা? হ্যাঁ, কার্যকরী বলতে হোমিওপ্যাথি মানে সেই ধাত বলে সেটাই খেয়ে অভ্যেস, কিন্তু এখন দেখি সেরকম কাজে ইফেক্ট করছে না। হ্যাঁ, ওই তো আপনি বলছেন যে যে চিকিৎসা আপনি করে আসছেন সেটা কার্যকর হচ্ছে না, আমি ঠিক শুনেছি? তো কার্যকর হচ্ছে না, ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম, তাহলে কার্যকর হচ্ছে বা হবে এরকম কোনো চিকিৎসা কি নিচ্ছেন বা নিয়েছেন? হ্যাঁ, ওরকম ওরকম ধরেই কিছু চিন্তা ভাবনা আছে একটা। আচ্ছা, আপনার বয়স কত? তো চিন্তা ভাবনাটাকে কাজে পরিণত করতে হবে, মানে দুভাবে চিন্তার ব্যাপার আছে এখানে, একটু আমার পরিষ্কার করার ব্যাপার আছে। দুভাবে চিন্তা কে কেন, একটা হচ্ছে যে এই যে ক্রনিক সর্দি কাশি, নাক দিয়ে কাঁচা জল গড়ানো, এই ব্যাপারগুলো না অনেকে একটা অদ্ভুত কথা আমার কাছে যদি আসেন অনেকে ফোন করেন, তখন বলেন ওটা আমার ধাত। যখন আমি জিজ্ঞাসা করি ধাত বলতে কি বোঝাচ্ছেন, বলছেন যে ছোটবেলা থেকেই আমার হয়, ওরকমই আমার আছে, ওরকমই আমার হয়। আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, কিন্তু উনি আহত বোধ করবেন বলে জিজ্ঞাসা করি না। আমার প্রশ্ন জিজ্ঞাসা করতে ইচ্ছে করে যে তাহলে যখন ওটা নিয়েই আছেন, তাহলে ওটা নিয়ে আবার ডাক্তারবাবুর কানে তোলার কী দরকার? ওটা তো আপনার ধাত আসলে। কিন্তু উনি বলেন, বলতে চাইছেন যেটা, যে আমার ছোটবেলা থেকে আমি সাফার করছি, আমি এটা সারাতে চাই, কিন্তু এই কথাটা মুখ দিয়ে বলেন না, বলেন ওটা আমার ধাত, মানে আমি ওটা থেকে মানে হ্যাঁ মানে ও প্রায় অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মনে মনে আসলে সারাতে চান রোগটা। আমি দুদিক দিয়ে বলবো বললাম এই কারণের জন্য, প্রথম হচ্ছে এটা যদি আপনি না সারান, যদি আরও লং টার্ম, ধরুন একজনের বয়স 16-17 বছর থেকে শুরু হয়ে 18-20-30-35-40 বছর প্রতি বছরে এরকম হয়েই চলেছে, এরকম যদি হয় তো তার থেকে অবশ্য অবশ্যই আমাদের এখনকার মানে মডার্ন মেডিসিনের ভাষায় আমরা বলি ARDS, মানে অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম, ওই রোগটা আজ হোক কাল হোক হবে আপনার, মানে না হোক আমি চাই, মানে এটা না সারালে এটা হয় আর কি। তো একটা ছোটো সর্দি কাশির নাক দিয়ে কাঁচা জল আমি বললাম যে একটু আগে, আমাদের টার্মে আমরা করি, কোরাইজা বলেছি, হে ফিভার বলেছি, এই ধরনের কথা ব্যবহার করি আমরা। তো সেই ধরনের রোগটাকে অত দূর পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এখনকার দিনে একদম পুরো রোগ সেরে যাবার মতো সুষ্ঠু চিকিৎসা অ্যাভেলেবল। আপনার বাড়ির কাছে ডাক্তারবাবুকে একটু দেখিয়ে সে চিকিৎসা নিয়ে ঠিক হতে পারেন। এখানে একটা ব্যাপার বলার আছে, যে আজ থেকে 10-15 বছর আগে পর্যন্ত যারা লং টার্মে ভুগতেন তাদের জন্য একটা, মানে আমার প্রচুর পেশেন্ট এই চিকিৎসা নিয়েছেন, আমি দিইনি কিন্তু অন্য কোথাও থেকে নিয়েছেন, সেটা হলো ওই বিশেষ ধরনের ইমিউনোগ্লোবুলিন ইঞ্জেকশন নেওয়া। কনসেপ্ট এরম ছিল যে ইমিউনিটি বাড়াবার জন্য ওই ইমিউনোগ্লোবুলিন ইঞ্জেকশন, আগে অ্যালার্জি টেস্ট করে তারপরে ইমিউনোগ্লোবুলিন ইঞ্জেকশন দিয়ে দিয়ে তার ইমিউনিটি বাড়িয়ে রোগটাকে ছাড়িয়ে দেওয়া যায়, এরকম একটা
চিন্তাধারা ছিল, এবং এটা বহুজন প্রচুর মানুষের জানা, আমাদের দেশে বিদেশে এরকম অনেক ছিল, এখন প্রায় উঠে যেতে বসেছে, কারণ নেক্সট লেভেল অফ ট্রিটমেন্ট অ্যাভেলেবল। ওই জন্য আমি ওই জায়গাটার ক্ষেত্রে একটুখানি একটা ক্রস চিহ্ন দিয়ে রাখলাম যে এখন আর ওই চিকিৎসার অতটা গুরুত্ব নেই। আপনি আপনাকে কেউ বা আপনার নিজের মাথায় কখনো এই ইমিউনোগ্লোবুলিন ইনজেকশনের ব্যাপারটা কি এসেছিল বা আপনার মাথায়? হ্যাঁ, না না আসলে ঠিক আছে। তাহলে আপনি যে জিনিসটা করা সেটা হচ্ছে এই ব্যাপারে একটু কাছাকাছি ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। আমি আপনাকে এক্ষুনি নিজে থেকে কোনো রকমের পরামর্শ দিতে রাজি নই, কারণ আপনার বেশিরভাগ বেশ কিছুদিন ধরে হচ্ছে। আমি যদি হতাম তাহলে আমি প্রথমে একটা এক্সরে চেস্ট করিয়ে নিতাম, টু বি অন দ্য সেফার সাইড। হ্যাঁ, তো আপনি আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিয়ে একটা বুকের এক্সরে এখন সব জায়গায় করা হয়, আপনি যেখান থেকে ফোন করছেন সেখানে আনাচে কানাচে এখন এক্সরে ক্লিনিক আছে, আপনি করিয়ে নিতে পারেন, ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমার হেল্পলাইনে ফোন করতে পারেন, বা এখন যদি আপনার কোনো ব্যাপারে কোয়ারি থাকে বা কোনো ডাউট ক্লিয়ার করার থাকে আমি সেটার উত্তর দেবো। কিছু ডাউট ক্লিয়ার করার আছে বা আর কোনো প্রশ্ন আছে? 100% 2022 সালে সর্দি কাশি সারবে না? ওর থেকে অনেক শক্ত জিনিস সেরে যাচ্ছে, অবশ্য সারবে। শুনলাম না, বলুন। হয়তো আপনি ওই ধাতের ধাতের থেকে বেরিয়ে আসুন, ধাতটা আগেকার দিনে ছিল, এখন তো আমরা পুরো রোগটার চিকিৎসা করে সারিয়ে দিতে পারি, ধাত থাকলেও সারিয়ে দিতে পারি। ধাত কথাটা যারা বাংলা মানে বুঝতে পারছেন না তাদের জন্য বলি, আসলে উনি বলছেন টেন্ডেন্সি, মানে ওনার টেন্ডেন্সি আছে এরকম, এরকম একটা ধারণা হয়ে যায়, ব্যাপারগুলো ঠিক তাই নয়। এখনকার দিনে আমাদের চিকিৎসা শাস্ত্র যে উন্নতি তাতে ওই টেন্ডেন্সি টেন্ডেন্সির ব্যাপারটা আমরা অত মানে গুরুত্ব সহকারে দেখি না, রোগটা সারিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, আর কিছু? হ্যাঁ, আমি চাইছি আমাকে জিজ্ঞাসা করলে, আপনার ডাক্তারবাবু যে যা বলবেন সে অনুযায়ী আপনার চলা উচিত, কিন্তু আমাকে জিজ্ঞাসা করলে কোনো কিছু করার আগে আমি একটা এক্সরে চেস্ট করবো আপনার ক্ষেত্রে। এর কারণটা কি এখন আর বলছি না, কারণ মানে আপনি যেখানে থাকেন এবং আমাদের এই গাঙ্গেয় পশ্চিমবাংলায়, মানে এটাকে অনেকে দক্ষিণ পশ্চিমবাংলাও যদি বলেন, পশ্চিমবাংলার দক্ষিণে, সেখানে কিছুদিন হলো বিভিন্ন সেই পুরনো দিনের রোগ টিউবারকুলোসিস ফিরে ফিরে আসছে আর কি, এরকম রোগ আমি দেখছি আর কি। ওই জন্য আপনাকে এক্সরে চেষ্টা করে নিতে বলছি, এটা পরিষ্কার করে দিলাম, ঠিক আছে? ওই জন্য আপনি একটু ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে এক্সরে চেষ্টা করুন। এক্সরে চেষ্টা যদি ঠিক থাকে চিকিৎসা একদম পুরো ভালো হবে, না আর এক্সরে চেষ্টা ঈশ্বর না করুন যদি সেরকম কিছু ধরা পড়ে সেটারও চিকিৎসা আছে, তাতেও ভালো হবে। ঠিক আছে, আর কিছু জিজ্ঞাসা? আমি তাহলে লাইন বিচ্ছিন্ন করছি, ধন্যবাদ। আচ্ছা, এই যখন আমি কোনো পরামর্শ দিই অনেকে তো ফোন করেন, কারণ আমার এই অনুষ্ঠান শোনেন, ফোন নাম্বার আছে। অনেক সময় আমার নিজের দোষ, আমি ফোন ধরতে পারি না, এত বেশি ফোন আসে, লাইন বেজে যায় অনেকে, আবার অনুযোগ করেন যে ডাক্তারবাবু আপনাকে ফোনে পাই না। আসলে একজন মানুষের একটা ক্ষমতা আছে যে ফোন রিসিভ করার, তার উত্তর দেওয়ার, আর তার নিজেরও তো একটু সময়ের দরকার হয়। তো সেই জন্য বলছি, আমি ইদানিং দেখতে পাচ্ছি যে এটা রিসার্জেন্স, রিসার্জেন্স মানে এরমভাবে পুনরাগমন, টিউবারকুলোসিসের পুনরাগমনের একটা ব্যাপার মনে হচ্ছে হচ্ছে। তো ইউ নো, টু বি অন দ্য সেফার সাইড, একটা এক্সরে চেস্ট করে না ওনার পক্ষে উপকারী এবং উপযোগী হবে, এবং সেইখান থেকে চিকিৎসাটা শুরু হওয়া উচিত। আমি যে প্রসঙ্গে ছিলাম, আমি সেই প্রসঙ্গে ফেরত যাব। আমি গতদিন যে গ্যাস্ট্রিক ক্যান্সার হওয়ার 13টা কারণ বলেছিলাম, এই 13টা কারণ এটা বারবার বলছি এই কারণের জন্য, আসলে আমি 1, 2, 3, 4 করে আস্তে আস্তে প্রতিটা কারণের নিয়ে আলোচনা করব। আমি জানি আপনাদের পক্ষে এটা মনে রাখা সম্ভবও নয়, আর আমার দিক দিয়েও এটা আমার এক্সপেক্টেশনও নয়, মানে আমি এটা আশাও করি না যে আপনারা মনে রাখবেন। কিন্তু আমি যেটা বলেছিলাম, প্রথম কারণ বলেছিলাম গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার, মানে এটা কিন্তু একের মধ্যে এই দুই নয়, 1 নম্বর আর 2 নম্বর। 1 নম্বর গ্যাস্ট্রাইটিস বা 1 নম্বর গ্যাস্ট্রিক আলসার, আর 2 নম্বর হচ্ছে গ্যাস্ট্রাইটিস।
অর্থাৎ গ্যাস্ট্রিক আলসার আর গ্যাস্ট্রাইটিস এক নম্বরে আর দু নম্বরে। আমি এই এক নম্বর আর দু নম্বর নিয়ে এই প্রথম আলোচনা করবো। আপনারা খেয়াল রাখবেন আমি কিন্তু আজকে সময় না থাকলেও পরের দিন পর্যন্ত ওই 13 নম্বর পর্যন্ত আলোচনা করব, কারণ এরকম ভাবে আলোচনা অন্য কোনো মিডিয়াতে বা কোনো জায়গায় হয়েছে বলে আমি জানি না, কিন্তু হওয়া অত্যন্ত দরকার। কারণ আমরা যদি একটা কার্ভ দেখি না, যে গ্যাস্ট্রিক ক্যান্সার কোনো কোনো জায়গায় কমে যাচ্ছে, অনেক কমে যাচ্ছে, আর কোথাও কোথাও গ্যাস্ট্রিক ক্যান্সার মানে গ্রাফটা ঊর্ধ্বমুখী বেড়ে যাচ্ছে। এই যে কমা আর বাড়া, এর পেছনে আমরা কারণ খুঁজে বের করি এবং বের করতে গিয়ে আমরা এটা আবিষ্কার করেছি যে অনেক সময় এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের জন্য, মানে কী খাওয়া দাওয়া করে, কীরকম আবহাওয়ায় থাকে, সেসবের জন্য গ্যাস্ট্রিক ক্যান্সার কোনো কোনো জায়গায় কমছে, আবার কোনো কোনো জায়গায় বেড়ে যাচ্ছে। আমরা এমন একটা জায়গায় রয়েছি, এমন একটা জায়গায় মানে আমি পুরো ভারতবর্ষের কথা বলছি বা ভারতীয় উপমহাদেশের কথা বলছি, বলছি এই কারণের জন্য যখন কলকাতায় আমি রুগী দেখি তখন ভারতবর্ষের বাইরে, মূলত যেটা আমাদের ভারতবর্ষের অঙ্গ ছিল 47 সালের আগে, সেই পূর্ব পাকিস্তান তথা এখন বাংলাদেশ নাম, তো সেখানে থেকে প্রচুর মানুষ এখানে দেখাতে আসেন। ওই জন্য আমি ভারতীয় উপমহাদেশ কথাটা ব্যবহার করছি। সেখানে কিন্তু গ্যাস্ট্রিক ক্যান্সারের যে গ্রাফ সংখ্যা সেটা একটু ঊর্ধ্বমুখী হচ্ছে। এবং এর মধ্যে আর একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে প্রচুর গ্যাস্ট্রিক ক্যান্সারের রুগী, এটা বলতে খারাপ লাগে, যে তারা মৃত্যুর আগে পর্যন্ত জানলো না যে তারা গ্যাস্ট্রিক ক্যান্সারে মরে যাচ্ছে, কারণ ডায়াগনোসিসই হয় না। নানা রকম মানে চিন্তা, নানা রকম ভুলভাল মন্তব্য বা কেন জানি না গ্যাস্ট্রিক ক্যান্সার তার ডায়াগনোসিস হলো না, কিন্তু পেশেন্ট না জেনে মারা গেল। তো সেরকম ঘটনা যাতে না ঘটে, এখনকার দিনে আর্লি ডায়াগনোসিস যদি আমরা করতে পারি, বা এখন যেহেতু গ্যাস্ট্রিক ক্যান্সারের কারণগুলো সম্পর্কে আমরা পুরো পরিষ্কার জেনে গেছি, আগে এত ভুল ধারণা ছিল আমাদেরই, আমরা যখন পড়াশোনা করেছি আমাদেরই এত ভুল ধারণা ছিল যে আমরা চিকিৎসা বলতেই এটাই বুঝতাম যে ক্যান্সার হবে, ক্যান্সার হওয়ার পরে প্রথমে ধরা পড়বে না, যখন ধরা পড়বে তখন পেটে বিরাট লম্বা ইনসিশন দিয়ে কেটে স্টমাকটাকে বার করতে হবে পুরোটা বা কিছুটা। ওই জন্য খুব অনেক দিন ধরে আমাদের পড়ানো হতো যে কাকে টোটাল গ্যাস্ট্রেকটমি বলে, কোনটাকে পার্শিয়াল গ্যাস্ট্রেকটমি বলে, কীভাবে গ্যাস্ট্রেকটমি ইনসিশন দিতে হয়, মানে গ্যাস্ট্রেকটমি নিয়ে মানে প্রচুর পড়াশোনা। গ্যাস্ট্রেকটমি কথা মানে হলো স্টমাক কেটে বাদ দেওয়া, অর্থাৎ স্টমাকের ক্যান্সার মানে স্টমাক কেটে বাদ দেওয়া, এর মাঝখানে কিছু নেই। এখনকার দিনে কিন্তু তা নয়, এখনকার দিনে গ্যাস্ট্রিক ক্যান্সার হওয়ার আগের মুহূর্ত থেকে সেটাকে মানে ট্র্যাক করা যায়, যেটা কিন্তু হতে চলেছে, এবং সেই ট্র্যাকিংটার উপরে যদি নজর দিতে হয় তাহলে ওই 13টি কারণ কিন্তু একদম মানে ধরে চলতে হবে, ওই 13টি কারণের বাইরে এদিক ওদিক হবে না। অর্থাৎ প্রত্যেকটা কারণের পেছনে কী ট্র্যাকিং মেকানিজম, এই জিনিসটা যদি যারা এখন সদ্য ডাক্তার হয়ে বেরোচ্ছেন তাদের জন্যও বলছি বা যারা প্র্যাকটিস শুরু করেছেন তাদের জন্যও বলছি, এইটা যদি ধরে দেওয়া যায়, মানে সোজা কথা প্রত্যেকটা এই এগুলোকে যদি অপরাধী বলি, এই 13টা কারণ যদি অপরাধী হয়, তো অপরাধের শুরু থেকে তাদের পেছনে যদি একটা করে আমরা ট্র্যাকার লাগিয়ে রাখি, তো সে যেখানেই যাক না কেন আমরা কিন্তু ধরে ফেলব। আমি এই অ্যাপ্রোচটার কথা বলছি এবং সেই কারণের জন্য আমি 1, 2, 3, 4 করে ওই 13টি কারণ আলোচনায় যাব। এবং আমি জানি না এত তাড়াতাড়ি সময় চলে যায়, 5 মিনিট আছে। আচ্ছা, তো যাই হোক, আমি ওই প্রথম দুটো নিয়ে বলবো, তারপরে যারা এই ব্যাপারে শুনতে চান পরের দিন শুনবেন, এবং এই অনুষ্ঠান তো ইউটিউবে আপলোড হবে, তখন তো এটা দেখতে এবং শুনতে পাবেন। তো আমি প্রথম 13টার মধ্যে দুটো আমি গ্যাস্ট্রিক আলসারের কথাটা দিয়ে শুরু করি, গ্যাস্ট্রাইটিস তারপরে বলবো। আচ্ছা, গ্যাস্ট্রিক আলসার আমি প্রথমেই আগের দিন বলেছি, আমি প্রতিদিন একবার করে বলে যাব যে আসলে পুরুষ মানুষের অসুখ, তো শুধু পুরুষ মানুষদের এই গ্যাস্ট্রিক আলসার থেকে ক্যান্সার হওয়ার যে ব্যাপারটা, এই গ্যাস্ট্রিক আলসার থেকে ক্যান্সার হওয়াটা পুরুষ মানুষ স্পেসিফিক। কেন স্পেসিফিক সেটা পরে হবে, কারণ সেটা বলব। তো যদি কারো গ্যাস্ট্রিক আলসার হয়, এই কথাটা বলার পরেই কিন্তু
যারা শুনছেন তারা যারা ইন্টেলিজেন্ট একটু মনে মনে ভাববেন, 2 মাসে কার গ্যাস্ট্রিক আলসার হয়েছে কি করে বোঝা যাবে, ওপর থেকে যে লোকটার গ্যাস্ট্রিক আলসার হয়েছে, এই উত্তরটা বলে দিচ্ছি। দেখুন, গ্যাস্ট্রিক আলসারকে না আলাদা করে ভাবার দরকার নেই, বুক জ্বালা, টক ঢিকুর, অম্বল, পেট ফাঁপছে, খেতে ইচ্ছে করছে না, পেটে ব্যথা হচ্ছে, এইসব জিনিস যদি থাকে তাহলে ডাক্তারবাবুর সাথে পরামর্শ, প্রথমে আপনি যদি পিপিআই মানে প্রোটন পাম্প ইনহিবিটর জাতীয় ওষুধপত্র, আমরা সবাই লোকে গ্যাসের ওষুধ বলে চেনে, খেলে কিন্তু ওই প্রবলেম কমে যাবে, সত্যি কমে যাবে, এবং কমানোতে কোনো দোষের কিছু নেই। আপনি ডাক্তারবাবুকে পরামর্শ না করে 7 দিন 10 দিন অবশ্যই সেই ওষুধ খেতে পারেন, কিন্তু তারপরে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে হবে। এবং পরামর্শ করে আমরা প্রথম যে জিনিসটা, আমরা বলতে ডাক্তারবাবুরা যেটা মাথায় রাখার চেষ্টা করি, সেটা হচ্ছে এর যে গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রাইটিস হয়েছে সেটাকে আগে তথ্যভিত্তিক প্রমাণ নিয়ে আসতে হবে। পুরনো দিনে আমরা যখন পড়েছি তখন বেরিয়াম মিল বলে একটা অদ্ভুত জিনিস করা হতো, সেই জলে গুলে খাইয়ে এক্সরে করা, এখনকার দিনে উঠে গেছে, কয়েকটা নির্দিষ্ট জায়গা ছাড়া করি না। এখনকার দিনে সবাই জানে যে আমরা ইউজিআই এন্ডোস্কোপি করি, তার ভিডিও সিডি বা কোনো উপায়ে সেটা আমরা রোগীকে দিতে পারি বা ছবি তুলে দিতে পারি, এবং সেটাতে আলসার আছে কি না ডেমনস্ট্রেট করা যায়, গ্যাস্ট্রাইটিস আছে কি না ডেমনস্ট্রেট করা যায়, তার কারণ হিসেবে হেলিকোব্যাক্টার বা ক্যাম্পাইলোব্যাক্টার দায়ী কি না, যেটা কি না 3 নম্বর কজ, আগে আসবো না কিন্তু নাম বলে গেলাম, তো সেইগুলো আছে কি না সেটা ডিটারমাইন করা যায়। চতুর্থত, যদি ওখানে দেখি যে এমন ছোটোখাটো কোনো পলিপ টলিপ আছে যেটাতে আমরা মনে করছি যে ওটা না থাকাই ভালো, তাহলে সেটাকেও সমূলে উৎপাটন করা যায়, বড় অপারেশনের কোনো প্রয়োজন হয় না। তো যাদের এরকম প্রবলেম আছে তাদের ক্ষেত্রে এখন ইউনিভার্সালি সারা পৃথিবীব্যাপী ইউজিআই এন্ডোস্কোপি একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর হয়ে গেছে। এখন ভারতবর্ষ পৃথিবীর বাইরে নয়, কিন্তু এখনও পর্যন্ত কি পশ্চিমবঙ্গে কি ভারতবর্ষে, একটু গ্রামের দিকে বা আর একটু দূরে গেলে, এই শহরে আমরা যেগুলোকে খুব সহজ ভাবি না, না আমার অভিজ্ঞতা ভুল ছিল, আমি মনে করতাম ইউজিআই এন্ডোস্কোপি তো সমস্ত জায়গায় করে, সমস্ত জায়গায় আছে, কিন্তু তা নয়। একটু গ্রামের দিকে ভেতরে গেলে গঞ্জ টাইপের শহরে দেখা যাবে হয়তো কলকাতা থেকে কেউ এসে সপ্তাহে একদিন এতগুলো লোককে এন্ডোস্কোপি করেন, বা আরেকটু দূরে গেলে সেটাও সেই সম্ভাবনাও নেই, সেই সুযোগও নেই, সবার পক্ষে কলকাতায় বা কাছাকাছি জায়গা আসা সম্ভব নয়। তো সেই জন্য তাদের জন্য আরেকটা অল্টারনেটিভ বুদ্ধি বলুন সেটা দিয়ে রাখি, আমাকে দেখানো হচ্ছে যে সময় শেষ হয়ে আসছে, সেটা হচ্ছে ইউজিআই এন্ডোস্কোপি যদি করাতে তখন না পারেন, স্টুলের ওপিসি ওবিটি টেস্ট, ওপিসি মানে ওভা প্যারাসাইট সিস্ট, ওবিটি মানে অকাল্ট ব্লাড টেস্ট, অর্থাৎ স্টুলে কোনোভাবে সরাসরি বা চোখে দেখা যায় না এমনভাবে রক্তপাত হচ্ছে কি না, এইটা একটা দিশা দেয় যে ভেতরে খারাপ কিছু হচ্ছে কি না। এন্ডোস্কোপি হয়তো করাতে পারছেন না, পরে যখন সুযোগ সুবিধা পাবেন তখন করাবেন, কিন্তু স্টুলের ওই পরীক্ষা কিন্তু আপনি একদম প্রত্যন্ত গ্রামের কাছাকাছি জায়গাতেও করতে পারেন আর কি। তো এইটা হলো একটা ভায়াবল অল্টারনেটিভ, যতক্ষণ না এন্ডোস্কোপি করতে পারছেন ততক্ষণ পর্যন্ত এটা করা, কিন্তু কখনোই এটা ভাববেন না যে একবার স্টুলের রেজাল্ট রিপোর্ট করে নিলে আমার এন্ডোস্কোপির দরকার হবে না, এইটা ভাববেন না। আমাকে বলা হচ্ছে আর সময় নেই, ঠিক আছে, আমি 20 সেকেন্ড ধার করে নিতে যেখানে এখানে একটা বক্তব্য না বললে পরের দিনের সাথে আজকের যোগসূত্রটা থাকবে না। তাহলে 13টা কারণের মধ্যে আমি গ্যাস্ট্রিক আলসারের কথা আপনারা কীভাবে পারসিভ করবেন বা কীভাবে আপনারা বুঝবেন সেটুকুনি বললাম, ডাক্তারবাবুদের চিন্তাধারাটা বলিনি সেইটা বলবো, এখন নয় আগামী দিন বলবো। আর একটা কথা, প্রচুর মানুষ এটা জিজ্ঞেস করেন ডাক্তারবাবু কী খাবো কী খাবো না, এই প্রশ্নটা প্রায় এখনকার দিনে অবান্তর হয়ে গেছে। খালি একটা ব্যাপারে মনে রাখবেন, ইনফেকশান যে কোনো রকমের খাবার বা জল থেকে, মূলত জল থেকে যে ইনফেকশানগুলো হয় তার মধ্যে ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরি ইনফেকশানও আছে, এবং সেইগুলো কিন্তু ভেতর থেকে আস্তে 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 সাধারণ অম্বলের রোগকে আলসার এবং ক্যান্সারে পরিণত করলেও করতে পারে। আমাকে
শারীরিক ভাবে সুস্থ থাকবেন। নমস্কার।